ত্রিপুরা কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ার পরিচালিত শিশুগৃহে বুধবার সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে কিছু শীত বস্ত্র প্রদান করে রাবার বোর্ড। মহতী কর্মসূচিতে সাহায্যের হাত বাড়িয়ে দেন বিপ্লব কর এবং কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর মেয়র দীপক মজুমদার সহ রাবার বোর্ডের চেয়ারম্যান সাওয়ার ধানিয়া। রাবার বোর্ডের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন মেয়র দীপক মজুমদার। শিশুগৃহের সামগ্রিক ব্যবস্থাপনারও প্রশংসা করেন পৌর মেয়র। চাইল্ড ফর ওয়েলফেয়ার সোসাইটির গৃহে, বিশেষ করে এটা যার মধ্যে যেটা শিশুগৃহ আছে সেখানে 10টি শিশু আছে, তাদেরকে আমাদের রাবার বোর্ডের মাননীয় সদস্য বিপ্লব কর নিজে উদ্যোগ নিয়েছে, কিছু ম্যাট্রেস ওনাদেরকে দিয়েছে ওদেরকে। আর এর সঙ্গে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ত্রিপুরা অল ইন্ডিয়া রাবার বোর্ডের মাননীয় প্রেসিডেন্ট এবং জয়েন্ট সেক্রেটারি এবং আদার্স বোর্ড মেম্বার ছিল, সবাই মিলে আজকে এখানে এসেছি। বিপুলবাবু উদ্যোগগ্রহণ করেছিলেন, ওনাকে প্রথমে ধন্যবাদ জানাই। আমাদের সকলের সামাজিক দায়িত্ব হিসেবে কাজটা করা উচিত। বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব বা প্রতিষ্ঠান এই ধরনের সহযোগিতা করে থাকে বিভিন্ন সময়ে, তো আজকে বিপ্লববাবু সে উদ্যোগ গ্রহণ করেছে এবং আমাদের স্টেট গভর্নমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। আজকে এখানে এসে আমরা লক্ষ্য করেছি যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে এটা পরিচালনার দায়িত্ব সরকার লক্ষ্য রাখছে।